অনেকে প্রশ্ন করেন আমাদেরকে অনলাইনে, দুইটা প্রশ্ন খুব কমন আসে। একটা হচ্ছে, ভাই আমরা যারা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট আছি, আমাদের পড়াশোনার সিলেবাস কেমন হবে, ইসলামিক সিলেবাস কেমন হবে? এই প্রশ্নটা প্রচুর পাই। একটা প্রশ্ন পাই যে, ভাই তাহলে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে চলবো যাতে করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর থাকতে পারি। আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলছি শুধু, যে আমরা কিভাবে চললে, চলাফেরা করলে আমাদের 24 ঘন্টায় উসওয়াতুল হাসানার অনুসরণ হবে এবং আমরা ব্যাপক নেকি অর্জন করব, পুরো 24 ঘন্টায় ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব? শুরুটা করতে হবে আপনাকে ঘুম থেকে, রাতের ঘুম থেকে। আপনি যদি বা আমি যদি চাই যে আমাদের জীবনটাকে রাসূলের সুন্নায় ঢেলে সাজাবো, তাহলে ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি রাতে কয়টায় ঘুমোতে যাচ্ছেন, ঠিক আছে? আমি একটা আয়াত বলেছি শুরুতে, আয়াতটা একটু অনুবাদ করি। আল্লাহ পাক বলেছে সূরা হামিম সেজদার মধ্যে আছে আয়াতটা, শেষের দিকে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে লাইল ওয়ান নাহার, দিন এবং রাত, ওয়াশামসু ওয়াল কমার, ওই দেখেন সূর্য এবং চাঁদ। তাহলে দিনের সাথে সূর্য, রাতের সাথে চাঁদ, এগুলো আল্লাহ পাকের অন্যতম নিদর্শন। আল্লাহ পাক বলেছেন যে লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার, তোমরা চাঁদকে সেজদা করো না আর সূর্যকেও সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সেই আল্লাহকে সেজদা করো, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহকে, আল্লাহর ইবাদত করে থাকো। তাহলে এখানে কিন্তু আল্লাহ পাক দিন এবং রাত এবং চাঁদ এবং সূর্য এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিয়েছেন। এটা আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। শুরুটা করতে হবে আপনাকে রাত থেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যুবকদের জন্য বলছি স্পেশালি, যে রাতের বেলা কখন আমরা ঘুমোতে যাই, এটা ইম্পর্টেন্ট সবচেয়ে। কারণ এই বিষয়টার উপর ডিপেন্ড করছে আপনার পরের দিনের পুরো এনার্জি। সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন কি না, শক্তি পাবেন কি না, কাজকর্ম করতে পারবেন কি না, এই দিনই বিষয়গুলোর কথা বলছি। এই এনার্জির সোর্স হচ্ছে আপনার ঘুম, ওয়ান নাও মা সুবায়তা, আছে না? ঘুমকে করেছি আরাম, আরামের বস্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এশার সলাতের পর দিনই কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা তিনি পছন্দ করতেন না, এবং এই সময় তিনি মিসওয়াক করতেন, অজু করতেন, অজু করে বিছানায় যেতেন, বিছানার চাদর পরিষ্কার করতেন, হাত দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক বা যে কোনো বিষয় দিয়ে হোক। এটা তিনি করতে বলেছেন কারণ তিনি বলেছেন যে তোমরা ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করে নাও, তোমরা জানো না তোমরা যাওয়ার পরে তোমাদের অনুপস্থিতিতে সেখানে কী এসেছিল, সেখানে জিনও থাকতে পারে। তো এই জিনের কনসেপ্ট অবশ্যই গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করে না, কিন্তু জিনকে অনুসরণ ঠিকই করছে ওরা আর কি। যাই হোক, তো এই বিছানটা পরিষ্কার করা, তারপরে অজু তো করে আসলেন, এবারে আপনার দায়িত্ব হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। যদি সূরা মুলক মুখস্থ করে ফেলতে পারেন খুব ভালো হয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে সূরাতুল মুলক কেয়ামতের মাঠে বান্দার পক্ষে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ এই সূরা এই বান্দা পাঠ করতো তুমি তাকে মাফ করে দাও। তো কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। নবীজি বলেছেন যখন বান্দাকে কবরে শোয়ানো হবে, আজাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, সূরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই, কবরের আজাব থেকে আপনাকে ইনশাআল্লাহ সূরা মুলক বাঁচাতে পারবে। আজকে আমরা ইশার সালাতে যে সূরাটা পড়েছি প্রথম রাকাতে, এই সূরার কথা বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ সহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সূরা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এরপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, তিনবার করে পড়তে হয়, হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ের যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। এই কাজটা কেন করতে হয় জানেন? কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয়, হাদিসে আছে না? প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও তোমার সামনে লম্বা রাত, আবার দেয় ঘুমাও তোমার সামনে লম্বা রাত, ঘুমাও তোমার সামনে লম্বা রাত। এই যে তিনবার আপনি গাটাকে মাসাহ করলেন, ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না, ওই গিট কেটে যাবে ইনশাআল্লাহ এই সূরার বরকতে। এই জন্য এটাও তিনবার, কারণ শয়তানের গিটও তিনবার। তারপরে সূরাতুল কাফিরুন পড়তে হয়। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাফিরুন পড়বে ঘুমোতে যাওয়ার সময়, সে ব্যক্তিকে আল্লাহ শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন। আর আপনারা জানেন যে শিরিক সবচেয়ে বড় পাপ, কারণ আমল নামা একটা শিরিক থাকলে কি হবে, আমল নামা বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক শিরিকের গুণা ছাড়া বাকি সব গুণা তিনি মাফ করতে
পারেন শিরকের গুণা ছাড়া। এরপরে আছে আয়াতাল কুরসি, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, যে তাকে আল্লাহ রাসূল মাল পাহারা দিতে বললেন না, গনিমতের মাল চোর এসে চুরি করে নিয়ে গেল, তারপরের রাতে আবার আসলো, তারপরের রাতে আবার আসলো, তিনি ছেড়ে দিলেন। এক পর্যায়ে চোর কি বললো, যে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তিনি তো আমলের আগ্রহী ছিলেন, সাহাবায়ে কেরাম শিখতে চাইলেন, তো ইবলিস শিখিয়ে দিল, যদি আয়াতাল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো, শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তোমার রাতের সাথীর কি খবর? খবর তো নবীর কাছে পৌঁছেই গেছে আগে থেকে, তাই না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোকে ছেড়ে দিয়েছি, ও তো আমাকে আমল শিখিয়ে দিয়েছে। তো কী আমল? যে এই আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে এই কথাটা সত্য বলেছে, যদিও সে বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে, এবং সে ছিল ইবলিস। এর আরেকটা দলিল আছে, ভালো জিনিস, ভালো জিনিস যেখানেই আছে আপনাকে নিতে হবে, ভালো মধু যেখানে আছে আপনাকে নিতে হবে মধু, বুঝতে পারেন নাই? ইবলিস শিখিয়ে দিয়েছে আয়াতাল কুরসি রাতের বেলা পাঠ করলে শয়তান আসতে পারবে না। কে শিখিয়ে দিছে? ওই 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 আমলটা আমরা নেই নাই, আমল করছি না, মাশাআল্লাহ, আয়াতাল কুরসি পাঠ করাটা সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে। এরপরে আছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত অথবা শেষ 2 আয়াত, যেটাই পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা রাতের জন্য যথেষ্ট, মানে সারা রাতের বিপদ আপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকিটা হতো, এই নেকিটা আপনি পাবেন এই শেষের 2 আয়াত তেলাওয়াত করার মধ্য দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার প্রত্যেকটা অক্ষরে, শেষের এই যে 3টা আয়াত, প্রতিটা অক্ষরের মধ্যে নূর আছে, আলো আছে। এই আয়াতগুলো পৃথিবীতে নাজিল হয়নি। কোথায় নাজিল বলতে পারবেন? কে কোথায় নাজিল হয়েছে? ওই যে আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মেরাজে কয়টা হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক? 3টা হাদিয়া। একটা হচ্ছে যে 50 ওয়াক্ত সলাত, যেটা আমরা পড়ি এখন 5 ওয়াক্ত, তাও 90% মুসলিম পড়ে না, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে, আমার উম্মতের, তোমার উম্মতের মধ্যে কেউ শিরিক না করলে আমি তাকে মাফ করে দিব, আল্লাপাক কথা দিয়েছেন, যত বড় পাপই হোক না কেন আল্লাপাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন, যদি আল্লাহর সাথে জড়িত পাপ থাকে, আর বান্দার সাথে হলে পরিশোধ করতে হবে ওইটা। আরেকটা হচ্ছে এই যে সূরা বাকারার শেষের 3 আয়াত বা 2 আয়াত, এটা অর্থসহ পড়বেন। এটা পড়ার পরে আপনি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। মনে আছে ওই হাদিসটা, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে কি হবেন তিনি? মাশাআল্লাহ, উনি এত কষ্ট করে জীবনযাপন করতেন দুনিয়ার জীবনটা, যে তার ঘরে কোনো দাসী ছিল না, দাসীবাদী ছিল না, কাজ করতে করতে হাতে অনেক সময় কড়া পড়ে যেত। তিনি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দাসী দেন বা একটা দাস উপহার দিন, হাদিয়া দিন, বাবার কাছে মেয়ে চাইতে পারে না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কী শিক্ষা দিচ্ছেন দেখেন, তিনি তখন দাসী দিলেন না, বাসায় ফিরে যেতে বললেন। পরে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি তাকেও বাসায় ফেরত পাঠালেন। এবার শ্বশুর, উনি তো শ্বশুর এখন, উনি তাদের ঘরে ঢুকছেন রাত্রেবেলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম আমাদের ঘরে ঢুকলেন, আমাদের বিছানার উপরে এসে বসলেন, চিন্তা করেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার পায়ের যে ঠান্ডা অংশটা ছিল, এটা আমি আমার বুকের মধ্যে স্পর্শ করতে পারছিলাম, চিন্তা করে দেখেছেন? তা আমরা তো শ্বশুর এখন মেয়ের ঘরে ঢুকতে লজ্জা পাই, তাই না? বাবা জামাই এবং মেয়ের ঘরে ঢুকলো এবং ওই বিছানার উপরেই উঠে বসলেন, বসে বললেন যে তোমরা তো দাসী চেয়েছিলে, আমি কি অন্য কিছু শিখিয়ে দিব যেটা দাসীর চেয়ে উত্তম হবে? তখন তারা তো অবশ্যই বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শিখিয়ে দিন। তো তিনি বললেন, রাতে ঘুমানোর সময় যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়তে পারো, তোমাদের দাসীর প্রয়োজন হবে না। তো আলেম ওলামারা বলেছেন যে এই আমলটা যারা নিয়মিত করে আর কি, তাদের শরীরে শক্তি আসে, ফিজিক্যাল স্ট্রেংথ আসে এবং অলসতা আসে না, তার অনেক কাজ করতে পারে। এইভাবে রাতটা আপনি শুরু করলেন, রাতে তাড়াতাড়ি ঘুমোতে গেলেন, রাতের সুন্নাহগুলো অ্যাপ্লাই করলেন, এবার আপনি ঘুমোচ্ছেন, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে পারেন। মনে রাখবেন, শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে, এটা মনে রাখবেন, শেষ জামানার মুমিনদের স্বপ্ন কিন্তু বেশি বেশি সত্য হবে, এটা হাদিসে এসেছে। যদি ভালো স্বপ্ন দেখেন, প্রিয় ব্যক্তিকে বলবেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন,
কাউকে বলবেন না, বরং বাম দিকে তিনবার থুতু ফেলবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে তিনবার থুতু ফেলে পাশ পরিবর্তন করে ঘুমাবেন। এরপর আপনি ফজরে উঠছেন, রাতে উঠছেন, চেষ্টা করব আমরা, আল্লাহ পাক তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে সবাইকে, যেন আমরা অ্যাটলিস্ট ফজরের এক ঘন্টা আগে উঠতে পারি, বা অ্যাটলিস্ট ফজরের আধা ঘন্টা আগে যেন উঠতে পারি। উঠে ফ্রেশ হয়ে আপনার প্রথম কাজ কি? তখন দোয়া পড়া। ঘুম থেকে উঠলেন, উঠে ঘুমের যে রেস্টটা আছে সেটা হাত দিয়ে দূর করতে হয়, চোখ মুছে পরিষ্কার করতে হয়। এরপর আপনার আপনি কাপড় চেঞ্জ করতে পারেন, অন্য কাজগুলো করলেন, মিসওয়াক করবেন, এই সময় মিসওয়াক করাটা সুন্নাহ। তারপর ওযু করলেন, ওযু করে টয়লেট করলেন, টয়লেট করে ওযু করলেন, সেখানে দোয়া পড়লেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবসি ওয়াল খাবাইস। যে ইবাদত হয়ে গেল, কিন্তু বের হলেন বললেন গোফরানাকে, ইবাদত হয়ে গেল। তারপর ওযু করলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, ওযু শেষ করে কি পড়লেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি চেষ্টা করবেন দু রাকাত, চার রাকাত, ছয় রাকাত, যতটুকু রাকাত সম্ভব হয় তাহাজ্জুদের সালাত পড়ার জন্য। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই সময়টা দোয়া কবুলের সময়, এই সময় বান্দা যা চাইবে ইনশাআল্লাহ সে পাবে। রিজিক যদি হালাল হয়, আকিদায় শিরক না থাকে, আমলে বেদআ না থাকে, ইনশাআল্লাহ সে ব্যক্তি যা চাইবে আল্লাহ পাক তাকে তা দান করবেন ইনশাআল্লাহ। এই হলো আপনার শেষ রাতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, আহ্বান করতে থাকেন যে কার কোন হাজত আছে আমাকে বললে আমি সেই হাজত পূর্ণ করব, কেউ যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব, কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ পাক বলতেই থাকেন ফজর পর্যন্ত। তারপরে আসলেন আপনি ফজরের জামাতে। এটা খুব ইম্পর্টেন্ট, ফজরের নামাজের জামাত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দিনের যে কাজটা সবচেয়ে গুরুত্ব দিবেন সেটা হলো ফজরের নামাজ। কোনো কারণে যদি অন্য কোনো ওয়াক্তের নামাজ আপনার ইনকেস ছুটে গেছে বা জামাত পান নাই, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজটা আপনি পড়তে পেরেছেন কিনা। সলাতে আসলেন, ফজরের নামাজটা হবে 3G 4G স্পিডের না, কথা বুঝতে পারেননি? নামাজটা এখন অনেক রকম হয়েছে, 1G 2G 3G 4G, সামনে 5G হবে। মানে নামাজে দাঁড়ালে মনে হয় সব ব্যস্ততা নামাজেই, মানে পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়তেছে, ভাবটা এমনি এরকম আর কি। এত দ্রুত নামাজ পড়ে যে রুকু করলে সেজদা পাই না, এক সেজদা করলে এক সেজদা পাই না, অনেক মসজিদে এই অবস্থা, আপনারা জানেন না আমার চেয়ে ভালো বিষয়টা। তো এভাবে না, সলাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ লম্বা করতেন, ইসফার করে, মানে লম্বা করে মিনিমাম 50-100 আয়াত পড়তেন। আচ্ছা, 100 আয়াত না পড়ে মিনিমাম 20-30 আয়াত তো পড়া যায়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তো পড়া যায়, লম্বা করে পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আপনি তাসবিহ তাহলিল করলেন। ও নামাজে একটা বিষয় বলি, নামাজের তারতিলটা রক্ষা করার সাথে সাথে সেজদায় একটু দোয়া করার চেষ্টা করবেন, ইমামদের উচিত একটু সময় দেয়া, কারণ সেজদা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে কাছাকাছি জায়গা। এত কাছে বান্দা আল্লাহর যেতে পারে না যতটা সেজদায় বান্দা আল্লাহর কাছে যায়। এই সময় আপনি আরবি দিয়ে দোয়া করতে পারেন ফরজ নামাজে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত দোয়া আছে, কত দোয়া আছে, আল্লাহুম্মা হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, যত দোয়া আছে আপনার জানা, আপনি সেজদা করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দেখেন, একজন হুজুরকে গিয়ে বললেন, হুজুর আমার বাসায় এসে আমার জন্য দোয়া করে দেন, এটা কবুল হওয়ার চান্স 10% বা 5% বা তারও কম, বা নাও হতে পারে, কারণ ওই হুজুর কত মনোযোগ দিয়ে দোয়া করছে আপনি তো বুঝেন নাই। কিন্তু আপনি যখন সেজদায় আপনার মনের আবেগটা ঢেলে দিয়ে আল্লাহর সামনে দোয়া করবেন, এটাই আল্লাহ চাচ্ছেন দেখতে, যে আপনি চোখের পানি ঢেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কিনা। নামাজ শেষ, এখন তাড়াহুড়া করে চলে যাওয়া সুন্নত না, নামাজের পরে বসে থাকতে হয়, এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে আল্লাহ পাকে জিকির করতে হয়। প্রচুর জিকির আছে, আমার তো মনে হয় 50-60টার মতো জিকির আছে ফজরের পরে করতে হয়। খুব ইম্পর্টেন্ট কয়েকটা বলছি, এই যে আয়াতুল কুরসি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে, মৃত্যু ছাড়া সমস্ত, মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। একটা হাদিস এসেছে, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আছে ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো আছে, তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার পড়তে হয়। কি হবে পড়লে? হঠাৎ বিপদ আপদ হবে না আপনার ইনশাআল্লাহ, হঠাৎ করে বিপদ আপদে পড়বেন না ইনশাআল্লাহ। আর একটা খুবই ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী, জানেন তো এটা, লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউন আলীম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ,
আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ। এই যে করোনা টরোনা যাই বলেন, দোয়ার উপর কিছু নাই। প্রথম থেকে একটা কথা বলেছিলাম একদম শুরু থেকেই, যে কোরআন কোরআন এই কোরআন তিলাওয়াত যে বেশি বেশি করে করতে পারবে, তাকে যদি ইফেক্টও করে সে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা বনী ইসরায়েলে বলে দিয়েছেন কথাটা, সূরা বনী ইসরায়েলের মধ্যে বলা আছে কথাটা, যে ওয়াইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে হে নবী, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার মাঝখানে এবং ওই আল্লাহহীন সভ্যতার মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিব, নিরাপত্তার পর্দা স্থাপন করে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন শুরু থেকে এই পর্যন্ত আমরা মাঠে ময়দানে চলছি না, কতজন আলেম, কতজন ইমাম, কতজন খতিব, কতজন দায়ী তারা ইফেক্টেড হয়েছেন, আর কতজন মানে আল্লাহীন মানুষ যারা নামাজ ধারে না, অপবিত্র থাকে, হারামে আছে, কতজন তারা ইফেক্টেড হয়েছে, পার্থক্য দেখা যায় না একটা, চোখে স্পষ্ট কিন্তু এটা। তারাই এখন এটা বলছে যে যারা নামাজি ব্যক্তি এদের কম ইফেক্টেড হচ্ছে করোনার কারণে, কারণ হচ্ছে ওজু, ওজু ওজু এবং কোরআন, ওজুর মধ্য দিয়ে নাকের এই পর্যন্ত পানি পৌঁছাচ্ছেন, গার্গিল করছেন, মুখ ধুচ্ছেন, যে জায়গাগুলো ইফেক্ট করার মতো সেগুলো তো ধুয়ে ফেলছেন আপনি। তো এই যে বললাম ইসলামের প্রত্যেকটা বিষয় সায়েন্টিফিক, আপনি কিছু বুঝতে পেরেছেন কিছু পারেন নাই, যেগুলো পারেন নাই সেগুলো যদি আমরা মানতে যাই তখন আমাদেরকে মৌলবাদী বলে, কথা বুঝতে পারো নাই, ওইটাও বৈজ্ঞানিক কিন্তু ওরা এখনও বুঝতে পারেনি। যাই হোক, ফজরের পরে এই দোয়াগুলো পড়বেন, এর সাথে আছে একটা তাসবিহ বলছি, এই তাসবিহটা যদি পড়তে পারেন আপনি সকালে ফজরের পর থেকে 3-4 ঘন্টা জিকির করলে যে নেকিটা হয় সেটা পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো 5টা বাক্য খালি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এটা 3 বার বলবেন। হাদিসটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হচ্ছেন ফজরের সময়, তার স্ত্রী মুসল্লায় বসে আছেন, বসে বসে তাসবিহ গুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, তার প্রয়োজন মিটালেন, আরও যে কাজগুলো ছিল সেগুলো করে বাসায় আসলেন, ধরেন বাসায় আসছেন হয়তো 8টার সময় বা 8:30 ফজরের পরে, কথার কথা বলছি, এসে দেখলেন তিনি তখন ওইখানে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি তখন থেকে এখানে বসে তাসবিহ করছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত ওনার স্ত্রী, আমার নামটা মনে পড়ছে না এই সময়, তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তখন থেকে এখানে বসে আছি তাসবিহ করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে এই কালিমাগুলো 3 বার পড়েছি মাত্র, এই যে বললাম আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তিনি বলেন আমি মাত্র 3 বার এই কালিমাগুলো পড়েছি, তুমি এতক্ষণ যে জিকিরগুলো করেছো আর আমার এই কালিমাকে যদি 2 পাল্লায় রাখা হয় মিজানের, তাহলে আমার পাল্লা বেশি ভারী হবে। খুব সহজ করে ফেলা যায়। তারপরে আছে আরও অনেক দোয়া, সাইয়েদুল ইস্তেগফার, কোনটা, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বি নি'মাতিকা আলাই ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এই সাইয়েদুল ইস্তেগফার যদি কেউ ফজরের পরে পড়ে এবং মাগরিবের আগে মারা যায়, অথবা মাগরিবের পরে পড়ে ফজর হওয়ার আগে মারা যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিসে এসেছে। আরও আছে ফজরের পরে জিকির করতে পারেন আপনি, এই যে দরুদ শরীফ 10 বার করে পড়ার হাদিস এসেছে, 10 বার যদি দরুদ শরীফ পাঠ করেন ফজরের পর 10 বার, মাগরিবের পর 10 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আছে যে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াতটা 7 বার পড়ার কথা এসেছে। যে ব্যক্তি পড়বে দুনিয়া আখেরাতের কোনো টেনশন তার থাকবে না, সব দূর করে দেবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ। এরকম অনেক অনেক জিকির আছে, একটা বইয়ের নাম বলছি হিসনুল মুসলিম, এই বইটা যদি দেখেন দেখবেন এরকম 40-50টা জিকির দেওয়া আছে, সবগুলো বলার সময় পাওয়া যাবে না আজকে। এভাবে দেখবেন আপনার কিন্তু সূর্য উঠে যাচ্ছে, সময় অনেক উঠে গেল, এই যে বাকি সময়টুকু আপনি কী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, ফজরের পরে কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, আধা ঘন্টা হোক আর 20 মিনিট হোক আর 1 ঘন্টাই হোক, 1 ঘন্টা যদি বেশি মনে হয় মিনিমাম আধা ঘন্টা, আপনি অর্থ বোঝেন বা নাই বোঝেন তিলাওয়াত করবেন। তিলাওয়াত সবচেয়ে একটা ভালো পদ্ধতি বলে দিচ্ছি আমি, সেটা হলো দৈনিক 1 পারা করে পড়ার চেষ্টা করবেন, দৈনিক 1 পারা। তো সকালবেলা আপনি 1/2 পারা পড়েছেন, রাতে ওটা আর 1/2 পারা পড়ে কভার করে ফেলেন, তাহলে কী করতে পারবেন, তাহলে 1 মাসে 1 খতম দিতে পারবেন, 1 মাসে 1 খতম। টেকনিক বলি, যেদিন চাঁদের 1 তারিখ সেদিন আপনি সূরা বাকারা শেষ করতে পারেন, যেদিন চাঁদের 2 তারিখ
সেদিন আপনি সুরা আল ইমরান শেষ করতে পারেন, চাঁদের তিন তারিখে আপনি পড়তে পারেন সুরা নিসা, চার তারিখে মায়দা, এভাবে আপনি সাজাতে পারেন নিজের মতো করে। এক মাসে একবার কোরআন খতম দেওয়া কিন্তু নবীর সুন্নাহ। যারা হিফজ করছে তাদের ব্যাপারটা আলাদা, তাদের সবক থাকবে, তাদের ব্যাপারটা আলাদা। যারা হিফজ করে ফেলেছে তাদের জন্য তো ইজি, দৈনিক এক পারা করে পড়াটা কোনো ব্যাপার না। কারণটা কি? কারণ হচ্ছে ফজরের ওই সময়টাতে আল্লাহর একদল স্পেশাল ফেরেশতা আসেন, ওয়া কুরআন আল ফজর, ফজরের কোরআন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের কোরআনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী উপস্থিত থাকে, ফেরেশতারা উপস্থিত থাকেন, তারা শোনেন। এই যে সকালে আপনি কোরআনটা পড়ছেন, আপনার সারা দিনটা বরকতময় হবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার সারা দিনের কোরআন কী করবে জানেন? আপনার মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে। কোরআনের এক একটা শব্দ আপনার মাথার সেলগুলোকে তরতাজা করে ফেলবে, আপনার মাথায় যেগুলো কার্বন জমা হচ্ছে এগুলো রিল্যাক্স করবে। তখন আপনি সারাদিন অনেক চাপ নিতে হবে, আপনি সারাদিন পরিবারের ঝামেলা আছে, পড়াশোনা আছে, অন্য অন্য চাপ আছে, মেন্টালি আপনি ডিপ্রেসড হবেন না, দেখবেন আপনার মাথাটা কুল থাকবে, ঠান্ডা থাকবে। এই জন্য যারা কোরআনের সংস্পর্শে থাকে এরা সহজে রাগ হয় না, খেয়াল করে দেখছো কি, সহজে উত্তেজিত হয় না, সহজে হতাশ হয়ে যায় না, সহজে ডিপ্রেশনে ভোগে না, ওদের অনেক কিছু থেকে ওরা দূরে থাকে বিকজ অফ কোরআন, শুধুমাত্র কোরআনের কারণে। তো ফজরের সময়টা বেছে নেন কোরআন তেলাওয়াতের কারণে। আর যারা তেলাওয়াত করতে পারেন মাশাআল্লাহ, চেষ্টা করেন দশটা করে আয়াতের অর্থ পড়ার জন্যে, তাফসির পড়ার জন্যে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার কি হবে? এবার সূর্য উঠে গেল, রাসূলের সুন্নাহ ছিল সূর্য উঠে যাওয়ার পরে মসজিদে দুই রাকাত নামাজ পড়া। এটাকে কিসের নামাজ বলে? ইশরাকের নামাজ বলে। এটা আর্লি আর্লি পড়লে ইশরাক বলে, ডিলে করে পড়লে বলা হয় চাষ্ট, কেউ বলে, কেউ বলে সালাতুদ দোহা, চাষ্ট ফার্সি শব্দ, দোহা আরবি শব্দ। যাই হোক, ওটা দুই রাকাত পড়তে পারেন বা চার রাকাতও পড়তে পারেন, আপনি চাইলে ছয় আটও পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহে মক্কার দিনে আট রাকাত পড়েছিলেন, আর সর্বনিম্ন দুই রাকাত। ফজিলত কি? ফজিলত হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের, শুনুন ভালো করে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, এরপরে ওই জায়গায় বসে থাকলো, বসে আল্লাহর জিকির করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর তাসবিহ তাহলিল করলো, করার পরে সূর্য ওঠার পর সে দু রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে বাসায় ফিরবে। তো এটা আপনি প্রতিদিনই করতে পারেন, প্রতিদিন এখানে বসেই একটা করে হজ, একটা করে ওমরা করতে পারেন। এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না, তাই না? আমি কিন্তু গুরুত্ব দিই, এগুলো হাদিস আমরা সবাই জানি মোটামুটি। আচ্ছা, সপ্তাহের প্রতিদিন না পারেন, একদিন পারবেন না ইনশাআল্লাহ, শুক্রবারের দিন বা বৃহস্পতিবারের দিন, যেদিন আপনি ফ্রি আছেন, হাতে টাইম আছে, শুক্রবার তো ছুটির দিন, জুমার দিন, ওই দিন করতে পারেন। এবার আপনি আপনার কর্মক্ষেত্রে চলে গেলেন, নাস্তা করলেন, নাস্তার মধ্যে খেয়াল রাখবেন এমন খাবার, আমি বারবার বলছি এমন খাবার খাবেন না যেই খাবারটা ম্যানুফ্যাকচার, যেটা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এটা খাবেন না, একদম ফ্রেশ জিনিসগুলো খাবেন, বাসায় হোমমেড ফুড খাবেন, বাইরের ফুড খাবেন না। আস্তে আস্তে আপনার ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধবে এই ফুডগুলোর কারণে। এগুলো ইহুদিদের প্ল্যান, তারা এই এই ভিতর দিয়ে এমন কিছু রোগ ছড়িয়ে দিচ্ছে যে যাতে করে আপনার ভিতরটা আপনি নিজেই নিজেকে মেরে ফেলবেন, ওদের কিছুই হবে না, ওরা বুঝতেও দিবে না। এটা ওদের একটা প্ল্যান, একটা মহা পরিকল্পনা, ডিপপুলাইজড করতে চায় তারা ওয়ার্ল্ডকে। বিগত 50 বছরে দেখবেন এমন এমন রোগ ব্যাধি এসেছে পৃথিবীতে, এগুলো আগে কখনো ছিল না। এত মানুষ কখনো ক্যান্সারে মারা যায় নাই, এত মানুষ স্ট্রোক করে মারা যায় নাই, ব্রেন স্ট্রোক করে মারা যায় নাই, লিভার সিরোসিসে মারা যায় নাই, এত মানুষ পেটের সমস্যায় মারা যায়নি যতটা মানুষ এখন যাচ্ছে, বিকজ অফ আপনার ফুড হ্যাবিট। আর ছেলেরা যা খায়, এই যে ড্রিঙ্কস খাচ্ছে, এই যে সিগারেট খাচ্ছে, স্মোক করছে, আরও কত কী খাচ্ছে, ফাস্টফুড, জাঙ্ক ফুড কত কী খাচ্ছে এখানে ওখানে, প্রতিটা খাবার বিষাক্ত, এখানে প্রতিটা খাবার বিষাক্ত, খুব সচেতন। তো খাবার খাবেন হোমমেড, বাসায় বাসায় মেড করা যেটা। এরপরে আপনি আপনার কর্মক্ষেত্রে চলে গেলেন, যারা কর্মক্ষেত্রে তারা কর্মক্ষেত্রে যাবেন, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট লাইফে যাবেন, আপনি 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 এখন স্টুডেন্ট, আপনি যাচ্ছেন এডুকেশন সেক্টরে, সেখানে গিয়ে খেয়াল রাখবেন এমন কোনো এডুকেশন যেন না শিখতে হয় যেটা আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। তাই ইসলামিক আপনি কোন এডুকেশন শিখতে চাচ্ছেন এটা আগে থেকে সিলেক্ট করে নিয়ে সেভাবে লাইফটাকে নিয়ে যান, এমন জায়গায় পড়বেন না যে জ্ঞান আপনাকে ইসলাম থেকে, আল্লাহ থেকে, কোরআন থেকে দূরে সরিয়ে দেবে, এই জ্ঞানটা অর্জন করবেন না, ওটা আপনার জন্য হারাম, ওই টাকাটাও লস্ট, জীবনটাও ধ্বংস, সময়টাও নষ্ট হয়ে যাচ্ছে। আর যারা কর্মক্ষেত্রে আছে তারা কি চিন্তা করবো? তারা চিন্তা করবো উপার্জনটা আমার হালাল হয় কি না, এমন জায়গায় কর্মক্ষেত্র নেবেন না যেখানে আপনার উপার্জন হারাম হয়ে যায়, যেখানে সুদ আছে, যেখানে ঘুষ আছে, যেখানে দুর্নীতি করতে হয়, যেখানে প্রতারণা করতে হয়, বাটপাড়ি করতে হয়, ভেজাল দিতে হয়, তখন আপনার রিজিকটা হারাম হয়ে যাবে। তখন ওই যে তাহাজ্জুদ পড়লেন, ওই যে ইশরাক পড়লেন, ফজরের নামাজ পড়লেন, কোরআন পড়লেন, কিছুই কাজে আসলো না।
তোমরা ঠিক বুঝতে পারছেন, কারণ ইবাদতের রিজিকটা ভিতরে কি গেছে হারাম। একটা স্ট্রেট হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পাক পবিত্র, পবিত্র বস্তু ছাড়া তিনি কোনো কিছুই কবুল করেন না। সিম্পল দোয়া কবুল হবে না, কোনো ফতোয়া নাই এর উল্টা দিকে, ডাইনে বামে কোনো ফতোয়া নাই যে হতে পারে হবে, হবে না। ইবাদতের ক্ষেত্রে রিজিকটা খুব গুরুত্ব দিতে হবে। আমি অনেক 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 অফিসারকে চিনি যারা শুধু দাড়ি কাটতে হবে জন্য বড় বড় চাকরি ছেড়ে দিয়েছে, শুধু টাকটুর নিচে কাপড় পরতে হবে জন্য বড় বড় চাকরি ছেড়ে, আমার দেখা আমাদের রংপুরের এক ভাইয়ের কথা বলছি, অটোরিকশা চালাইছে সে একদম প্রশাসনিক চাকরি চাকরি ছেড়ে দিয়ে। এক ভাইকে দেখেছি শশা বিক্রি করেছে, শশা বিক্রি করেছে, পরে আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছে ওই মানুষটা পরে সবাইকে টাকা ধার দিয়ে বেড়াতো। রিজিক মনে রাখবেন, রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে, সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনি যদি মনে করেন যে এই চাকরি হারামের চাকরি না করলে আমার চলবে না, আমার বউ খাইতে পারবে না, আমার মা খাইতে পারবে না, আপনি একটা শিরিক করেছেন। কি শিরিক? আপনি রিজিকের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছেন, আপনি আপনার তাকদির লেখার চেষ্টা করছেন। আল্লাহ পাক আপনার তাকদিরে যত দানা খাবার আছে ওটা আপনাকে দিবেনই দিবেন, আর আপনি হারাম পথে নিলে ওই পথে দিবেন, হালালের জন্য চেষ্টা করেন আল্লাহ পাক সে পথেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, তিনি তার জন্য পথ প্রশস্ত করে দেন, খুলে দেন। ওই আর যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে তিনি রিজিক দেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। তাই স্টুডেন্ট যারা, ওদের প্রতি নাসিহা হচ্ছে এমন পড়াশোনা করবেন না যেটা আপনাকে ইসলাম থেকে সরিয়ে দেয়, বরং এমন সব সাবজেক্ট পড়বেন যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে। আর যারা জবে যাবেন, ব্যবসায় যাবেন সকালবেলা উঠে, তারা রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবসা করবেন, চাকরি করবেন এবং সততা বজায় রাখবেন, এতে করে আপনার রিজিকটা হবে হালাল, তখন আপনি ভিতর থেকে ইন্টারনাল পিস ফিল করবেন। এবার কি, এবার দুপুরে আসবেন ভাত খেতে, দুপুরে জোহরের সালাত পড়লেন, সালাতের পরে খাওয়া দাওয়া করলেন। রাসূলের দুইটা সুন্নাহ এখানে, একটা সুন্নাহ হচ্ছে যে আমরা যেটা করি নর্মালি, জোহরের নামাজ পড়ি, তারপরে কি করি, লাঞ্চ করি, তারপরে আমরা রেস্ট করি, তাই না, আধা ঘন্টা এক ঘন্টা ঘুমাই, এটাও সুন্নাহ। আরও একটা সুন্নাহ আছে, এই সুন্নাহটা সাহাবীরা করতেন, সেটা হচ্ছে এমন যে তারা 11টা 12টা এই সময়ের দিকে ঘুমাতেন, জোহরের আগেই, জোহরের নামাজের আগেই তারা একটু ঘুমিয়ে নিতেন আধা ঘন্টা এক ঘন্টা। তাদের হয়তো সিস্টেমটা এরকম ছিল ব্যবসার চাকরির। এরপরে তারা উঠে খাবার খেতেন, জোহরের খাবার খেয়ে তারা যেতেন মসজিদে নামাজ পড়তে, জোহরের নামাজ, এবং নামাজের পরে হতো তালিম, তারা দার্সে বসে যাইতেন, এটা তাদের সিস্টেম ছিল। যাই হোক, যেটাই হোক, আপনি যদি দুই নম্বরটা ফলো করেন বা এক নম্বরটা, যেটাই হোক না কেন, কাইলুলা করবেন, কাইলুলা মানে দুপুরের রেস্ট, এটা সুন্নাহ। এরপরে আপনি আসরের নামাজে আসলেন প্রফুল্ল মন নিয়ে, সলাত আবার আদায় করলেন জামাতের সাথে, তারপরে বিকেলবেলা কী করবেন? বিকেলবেলা আমি যুবকদেরকে বলবো তোমরা খেলাধুলা করবে, এমন খেলাধুলা করবে যেটাতে তোমার ফিজিক্যাল উপকার আছে, শারীরিক উপকার আছে, এমন খেলাধুলা না যেটাতে কোনো শারীরিক উপকার নাই। অনেকে এখানে দ্বিমত করতে পারে আমার সাথে, বাট আমি তাদেরকে এই জন্য এনকারেজ করবো, যদি এই মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে ওরা না থাকে তাহলে শরীর খারাপ হবে এবং তারা অন্যদিকে ঝুঁকবে, স্মার্টফোনে ঝুঁকবে, ইন্টারনেটের পিছনে ঝুঁকবে, মুভিজ দেখবে, বাসায় সময় নষ্ট করবে, ওই সময় ফোন নিয়ে বসে থাকবে। এর চেয়ে এটা বেটার না, সে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করছে, খেলছে, ফিজিক্যালি ফিট থাকবে ইনশাআল্লাহ। আর যারা স্টুডেন্ট যদি পড়াশোনার চাপ থাকে ওই সময় পড়তে পারে, তবে ওই সময়টা আসলে পড়ার সময় না, ওই সময়টা মূলত একটু ঘুরে বেড়ানোর সময়, হাওয়া খাওয়ার সময়, ফ্রেশ বাতাস নেওয়ার সময় খেলাধুলা করবেন, বা একটা কাজ করতে পারেন, জিম করতে পারেন, জিম করতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে পারেন, শরীরে ঘাম ঝরাবেন, দৌড়াবেন। এটা ইয়াংদের জন্য বলছি, কারণ আগামী দিনগুলোতে তোমাদের এগুলোর প্রয়োজন হবে। আর ফিজিক্যাল যে ফিটনেস, এটা একদিন অর্জন করা যায় না, এটা তোমাকে করতে থাকতে হবে কন্টিনিউয়াসলি, একদিন দুই দিন করতেই থাকতে হবে। আরেকটা অপশন যেটা বলতে ভুলে গিয়েছিলাম, ফজরের নামাজের পর যদি ইশরাক না পড়ো তোমরা, তাহলে ফজরের পরেই দৌড়াবে, জাম্পিং জ্যাকেটস, রানিং কেটস পরে নিয়ে শহরের রাস্তায় হোক, মাঠে হোক, যে কোনো জায়গায় দৌড়াই নেবে, আগে দৌড়াই নিয়ে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করবে। হোম ওয়ার্কআউট বলে কিছু অ্যাপস পাওয়া যায়, সেগুলো ঘেঁটে দেখবেন অনেক ব্যায়াম দেওয়া আছে, তাইকুন্ডু ট্রেনিং দেওয়া আছে, মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, এগুলো বাসায়ও তোমরা করতে পারো, এতে ফিজিক্যালি তোমরা ফিট থাকতে পারো। সামনে ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট জিনিস হবে। এরপরে আপনার সন্ধ্যা চলে আসবে, আবারও আপনি সন্ধ্যায় নামাজ পড়লেন, মাগরিবের পর সম্ভব হলে একটু কোরআন তেলাওয়াত করলেন অথবা জিকির আজগারগুলো করে নিলেন। ওই যে ফজরের পর যে জিকিরগুলো করেছেন ওগুলো কিন্তু মাগরিবের পরেও করতে হয় সুন্নাহ। তারপর মাগরিব থেকে এশার টাইমটা অনেকে হিপস করে, যারা হিপস করে তাদের জন্য এই টাইমটা বেটার,
অনেকে কোরআন মুখস্থ করে, তখন এই টাইমটা ভালো। এরপর এশার নামাজে আপনি আসলেন, চেষ্টা করবেন রাতের খাবার এশার আগেই খেতে, এটা রাসূলের সুন্নাহ। রাতের খাবার আমরা কী করি, এখন তো খাই নাই আমরা, রাতের খাবার এশার আমরা পরে খাই আলহামদুলিল্লাহ। আমরা বাসায় রাতের খাবার আগেই খাই, আমরা বাসায় রাতের খাবার আগেই খাই। আর খাবার খাবার একটা ব্যাপার হচ্ছে সকালবেলা আপনি বেশি খেতে হবে আপনাকে। সকালবেলা আমরা কী করি, অল্প খাই তাই না, সকালবেলা বেশি খেতে হবে আপনাকে, দুপুরে তার চেয়ে একটু কম আর রাতে তার চেয়ে অনেক কম। এটা হলো খাবারের সিস্টেম, ইসলামিক সুন্নাহ প্রতিটা জায়গায় আছে। আর খাবারের ক্ষেত্রে দেখবেন যে খাবারগুলো নবীজি বেশি পছন্দ করতেন, যেমন ফ্রেশ দুধ, তারপরে খেজুর, তারপরে কালিজিরা, তারপরে মধু, তারপর রুটি, যব, গোশতের তরকারি, এগুলো তিনি বেশি পছন্দ করতেন। কারণ সারাদিন একজন মুমিন ব্যক্তিকে অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য তার ভালো খাবারের দরকার আছে। এটা নারী পুরুষ সবার জন্য এই নাসিহাটা করছি, খাবারটা ইম্পর্টেন্ট বিষয়। তো রাতে এশার নামাজে পড়লেন, এশার নামাজ পড়ার পরে এটা ভালো যে এশার নামাজের পরে প্রতিটা মসজিদে মিনিমাম এরকম আধা ঘন্টা করে একটা দার্স বা একটা তালিম চালু করেন। এই সময়টা সবাই রিল্যাক্স থাকে, মাথা ফ্রেশ থাকে, কোনো ঝামেলা থাকে না। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই সময়টা আল্লাহর জিকির করে একটু কোরআন সুন্নাহর কথা শুনে তারপরে বাসায় গিয়ে আবার ঘুমালেন। এই ফাঁকে আপনি পরিবারকেও সময় দিবেন, এই ফাঁকে আপনি হয়তো বাজারও করবেন, এই ফাঁকে আর অনেক কাজ আপনি করবেন। প্রতিটা কাজের যে দোয়াগুলো আছে সেগুলো পড়লেই ওই কাজটা ইবাদতে পূর্ণ হয়ে যাবে। ইভেন রাতের বেলা যখন আমরা বাসায় থাকবো তখন ফিজিক্যাল রিলেশন হবে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, এই রিলেশনটাও ইবাদত। যদি শারীরিক সম্পর্ক স্ত্রীর সাথে, সেটাও একটা ইবাদত। সাহাবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্যেও কি আমরা নেকি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে অবশ্যই পাবে, যদি তোমরা হালালভাবে তোমাদের স্ত্রীর কাছে না গিয়ে হারাম কোনো মেয়ের কাছে যাইতে, এটা কি জেনা হতো না, গুনাহ হতো না? তারা বললেন হ্যাঁ গুনাহ হতো। তাহলে হালাল স্ত্রীর কাছে গেলেও আপনার নেকি হবে। সেখানেও যদি আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা দোয়া, আপনার সন্তানটাও হবে ইনশাআল্লাহ পবিত্র। আজকাল বাবা মায়ের দোয়া পড়তে ভুলে যায়, ওই সময়টা তো আবেগ ঘন মুহূর্ত, তো দোয়া পড়ার কথা মনে থাকে না। এই দোয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে শুক্রাণু আপনার স্থলিত হচ্ছে ওটা আপনি বলছেন আল্লাহর নামে যেন এটা বের হয়, এবং আল্লাহ এর ওসিলায় যদি তুমি সন্তান দাও সন্তানটাকে শয়তান থেকে বাঁচিয়ে দিও। কত চমৎকার ইসলাম রিলিজিয়ন, প্রতিটা সেক্টরে আপনার হেদায়ত আছে। নবীজি বলেছেন স্ত্রীর সাথে রাতের বেলা আপনি চাঁদ দেখছেন, এটাও ইবাদত। স্ত্রীর সাথে আপনি খালি পায়ে হাঁটছেন, এটাও ইবাদত। রাতের বেলা খাবার খেতে বসলেন, বাড়ির সবাইকে নিয়ে বসবেন। আগেকার ট্রাইবদের মধ্যে এই সুন্নাহটা ছিল, বাসার সবাইকে নিয়ে তারা খেতে বসতো। এখন আমরা কী করি, ও এক প্লেট নিয়ে ওই জায়গায়, ও এক প্লেট নিয়ে ওই জায়গায়, তাই না? এটা পরিবারের বন্ধনটা নষ্ট করেছে। খাবার টেবিলে পরিবারের সবাই বসবে এবং সবার সাথে সারাদিন নিয়ে কথাবার্তা হবে, আজকে কী করলা, তোমার এই দায়িত্ব দিয়েছিলাম তুমি করলা কিনা, কী অবস্থা না অবস্থা, সব ডিটেলস কথা হবে খাবার টেবিলে। আর আমরা বসে বসে খাই ইহুদিদের মতো, কথাবার্তা নাই, কে জানি বুদ্ধি শিখাই দিছে খাবারের সময় কথা বলতে হয় না, এটা ঠিক না। খাবারের সময় পরিবারের লোকজনের সাথে কথা বলতে হবে, এবং নিজের হাতে আপনি স্ত্রীকে খাইয়ে দিবেন, সন্তানকে খাইয়ে দিবেন, এটা ইবাদত, এতে ভালোবাসা বাড়বে। আমাদের বাসায় বড় প্লেটে খাওয়া হয়, এত বড় প্লেট, এক প্লেটে সবাই ভাত খায়, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, কারণ এখানে আপনি মহব্বত বাড়বে। অনেক ইসলামিক জামাত আছে দেখবেন তারা এই সুন্নাহটা এখনও ধরে রেখেছে, এটা সুন্নাহ। তো যাই হোক, এভাবে আমাদের পরিবারের বন্ধনটাও ভালো হবে ইনশাআল্লাহ, এবং দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা 24 ঘন্টা এইভাবে যদি আমরা কাটাতে পারি, আবার রাত্রে আপনি আর্লি ঘুমালেন সকালে উঠলেন এটা ধরে রাখতে পারলে, দেখবেন 24 ঘন্টা আমাদের জীবনটা ইবাদতের মধ্যে কাটবে। প্রত্যেকটা দুনিয়াবি কাজের জন্যেও আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ।